পাশে শুভঙ্কর দা নাই তো? শুভঙ্কর দা আমারে কইলো, রনি গৌরই নিয়ে কোথাও থেকে ঘুরে আয়। আমি কইলাম, ওদের আপত্তি নাই তো? প্রথমে ভাবছিলাম গৌরে একাই পাঠাই দেবো পয়সা বাঁচানোর জন্য। গৌরে নিয়ে গাড়িতে চড়ার সময় আমি পড়ে গেছিলাম। ও কইলো, তুমি কোনোটাতে ঠিক মতো চড়তে পারো না। আমি তাড়াতাড়ি গাড়ির উপর উঠে গেলাম, দেখো আমি একবার চড়তে পারি, এইবার তুমি আমার আর অপবাদ দিতে পারবা না। বউ কইলো, তুমি কোনো কথার মানেই বুঝতে পারো না। আমি যে হোটেলে গেলাম, সে হোটেলের ম্যানেজার আমারে কইলো, এটা কি আপনার বউ? আমি কইলাম, হ এইটা আমার নিজস্ব বউ, কারো কোনো ভাগ নাই। বলে যে আপনি আপনার বউ প্রমাণ দেখান, আপনার বউ প্রমাণ দেখান। আমি কইলাম, সবার সামনে? হোটেলের যে রুমটায় ঢুকলাম, ঢুকে দেখি দুইটা খাট, আমরা দুইজন দুই খাটে শুয়েছি। দেখার কিছুই নাই, শুধু বালি আর পানি। ও আমারে কইলো, দেখো অন্য লোকেরা আমার দিকে তাকায় আছে, তুমি একটা কিছু করো। আমি অন্যের বইয়ের দিকে তাকায় আছিলাম, প্রতিশোধ নিলাম। ঘুরে নিয়ে যেই বাড়িতে আসলাম, দাদা জিজ্ঞেস করলো, কক্স দাদা যায়া কি কি দেখলি? সি আপনারে কমুকার। আমি কইলাম, হ খুব নরম। দিদা আমারে কইলো, কে রে নাতি নাতির মুখ দেখুম কবে? আমি কইলাম, খুব তাড়াতাড়ি। তুই যে বাবা হইতেছিস এটা তুই বুঝলি কেমনে? কইলাম, কয়দিন ধরে তো পেটটা ব্যথা করতেছে। আমি আর আমার বউ কিন্তু মিলেমিশে ভালোই আছি। আমি বউয়ের কাপড় ধোয়ার কাজে সাহায্য করি। ভাবতেছেন আমি কেমন পুরুষ? আমার রান্নার কাজেও তো বউ আমারে সাহায্য করে। একটু খারাপ হইতেছে।